ক্যামেরা টেস্ট কিন্তু বাংলায় এমন কোন চ্যানেল নেই যারা দেয়। তো আজকে আমি করবো পিক্সেল 7 ভার্সেস iPhone 13 অথবা iPhone 14 এর মধ্যে ক্যামেরা টেস্ট। iPhone 13 অথবা iPhone 14 কেন বললাম, কারণ বন্ধুরা আপনারা জেনে থাকবেন iPhone 13 এবং iPhone 14 ক্যামেরার মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই, খুবই কম আপগ্রেড হয়েছে। হার্ডওয়্যার ওয়াইজেও যদি বলেন অথবা সফটওয়্যার ওয়াইজেও যদি বলেন, খুব বেশি কিন্তু পার্থক্য হয়নি। তো তাই আমরা বলতেই পারি পিক্সেল 7 ভার্সেস iPhone 14 ক্যামেরা টেস্ট এটার মধ্যে হতে চলেছে। আমার কাছে iPhone 14 ছিল, আমি করতে পারতাম, বাট যেহেতু iPhone 13 এবং পিক্সেল 7 প্রাইস পয়েন্ট অনেক কাছাকাছি, তাই জন্য আমি iPhone 13টাকে বেস্ট অপশান বলে মনে করলাম। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। বাট ভিডিওটি স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা বন্ধুরা, সবার আগে আপনাদেরকে আমি আমার ইনকাম দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি আমার মান্থলি ইনকাম দেখুন, জাস্ট মাসে, পার ডে নয় বন্ধুরা, মাসে কিন্তু 400 থেকে 500 টাকা। মানে বুঝতে পারছেন বন্ধুরা, আমি প্রত্যেকটা ফোন কিন্তু নিজের পয়সা দিয়ে কিনি এবং প্রচুর রিস্ক নিয়ে করছি বন্ধুরা। বন্ধুরা আমি জব বব সমস্ত কিছু ছেড়ে দিয়েছি এবং অ্যাজ মাই কেরিয়ার হিসাবে আমি ইউটিউবটাকে চুজ করেছি, এবং প্রায় প্রত্যেকটা ফোনের আনবক্সিং, রিভিউ, ক্যামেরা টেস্ট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। এবং আরও একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে বলবো, আমাকে কিন্তু কোনো ব্র্যান্ড রিভিউ ইউনিট পাঠায় না। রিভিউ ইউনিট মানে টাকা দেওয়া তো দূরের কথা, রিভিউ ইউনিটও দেয় না। তাই জন্য আমি যে কোনো ফোনের ব্যাপারে আপনাদেরকে সঠিক তথ্য, আপনারা জেনে থাকবেন এমন অনেক ইউটিউবাররা আছে যারা কিন্তু ফোনের পজিটিভ দিকগুলো আপনাদেরকে বললেও, ইচ্ছা থাকলেও নেগেটিভ পয়েন্টগুলো আপনাদের বলতে পারে না, কারণ কোম্পানির তরফ থেকে রেস্ট্রিকশান থাকে। যেহেতু আমি নিজের পয়সা দিয়ে ফোন কিনি, সেহেতু আমি কিন্তু ফোনের পজিটিভ দিক অথবা নেগেটিভ দিক সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো বন্ধুরা, এটা একবার ভেবে দেখবেন। আমার কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউজ সমস্ত কিছু অনেক কম, যে অনুযায়ী বন্ধুরা আমি যা ফোন কিনি, ফোনের পেছনে ইনভেস্ট করি অথবা যে কোনো গ্যাজেটের পেছনে ইনভেস্ট করি, সেটা প্রায় ডবলের থেকেও বেশি বলা চলে বন্ধুরা। তো অবশ্যই বন্ধুরা, যদি ভবিষ্যতেও আপনারা এই রকমই সম্পূর্ণ বাংলা ভাষায় কন্টেন্ট দেখতে চান, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জাস্ট আপনাদের একটা টাচই করতে হবে বাটনে, একদম ফ্রি, এবং তার পাশে নোটিফিকেশান বেল আইকনটা অন করতে হবে। যদি এই দুটো জিনিস করে দেন তাহলেই হয়তো আমি সার্ভাইভ করতে পারবো, নয়তো বন্ধুরা দেখা যেতে পারে, এবং আমিও সত্যি কথা বলছি বন্ধুরা, গড প্রমিস বলছি, নাহলে হয়তো হতে পারে 2 থেকে 3 মাসের মধ্যে আমাকে ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে হবে। কারণ আপনারাই ভেবে দেখুন, এত দামি দামি ফোনের নিজের পয়সা দিয়ে কেনা, হয়তো আপনারা ভাবছেন আমি এত দামি দামি ফোন নিজের পয়সা দিয়ে কীভাবে কিনি। বন্ধুরা আমার একটা হিন্দি চ্যানেল ছিল, সেখানে প্রায় 1 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল, এবং আমি ওখানে অনেক ভালো কোয়ালিটির ভিডিও বানাতাম, কিন্তু ওখানে আমাকে অনেকে জিজ্ঞাসা করতো আপনি বাঙালির ছেলে হয়ে কেন বাংলা ভাষায় ভিডিও বানায় না। এবং আমিও সেটাই দেখলাম বন্ধুরা, বাংলায় কিন্তু এইরকম ধরনের ডিটেল কন্টেন্ট কিন্তু খুব কম লোকেই বানায়, স্পেশালি, হ্যাঁ আমি জানি বাংলাদেশে এমন অনেক ভালো ভালো ইউটিউবাররা রয়েছে যারা অনেক ভালো কন্টেন্ট বানায়, বাট পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে, ChatGPT, স্পেশালি ইন্ডিয়াতে তো পশ্চিমবঙ্গে কিন্তু অনেক কম লোকেই বন্ধুরা এরকম টাইপের এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আসে। তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে এমন অনেক ফোন ইন্ডিয়াতে কিন্তু রিলিজ হয় যেগুলো কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু হাতে পেতে পারি, বাট বন্ধুরা বাংলাদেশে কিন্তু অনেক পরে পৌঁছায়, যার ফলে বন্ধুরা এমন অনেক ফোনের আনবক্সিং রিভিউ আপনারা কিন্তু পান না দেখতে, বা অনেক পরে পৌঁছায় তাদের কাছে। তো তাই আমি তা আপনাদেরকে আরও একবার বলছি বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। এবং আরও একটা ছোট্ট কথা, লোকে তো 1000, 2000, 10000 লাইকের টার্গেট রাখে, আমি মাত্র 50টা লাইকের টার্গেট রাখলাম, পারলে বন্ধুরা পূরণ করে দেবেন, 50টা লাইক তো পূরণ করাই যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, তো সবার প্রথম কথা বলা যাক ক্যামেরা সেটআপের ব্যাপারে। এবং পিক্সেল 7 আপনারা 64 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং তার সাথে 13 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা দেখতে পান। বাকি আপনারা তো জানেনই আইফোনের 12 মেগাপিক্সেলের মেইন, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ভিডিওগ্রাফি। একটা জিনিস ভালো লাগলো, দুটোতেই 4K অপশান পেয়ে যান, কিন্তু আইফোনে আপনি 4K 60 পাচ্ছেন, পিক্সেলে 4K 30 FPS ম্যাক্সিমাম। বাকি যে কালার্সের কথা বলুন, স্টেবিলাইজেশন বলুন, এছাড়া ডিটেইল লেভেল বলুন, বেশিরভাগটাই আমার আইফোনের ভালো লাগছে। বাকি পিক্সেল একটু জুম করতে পারবেন, এছাড়া যদি আপনাদেরকে একটু দৌড়ে স্টেবিলাইজেশনও দেখাই, তাহলে স্টেবিলাইজেশান দুটোরই মোটামুটি ভালো, বাট স্টেবিলাইজেশানের ক্ষেত্রেও আইফোনটা একটু সামান্য একটু এগিয়ে। তো ওভারঅল যদি ফ্রন্ট ক্যামেরা ভিডিওগ্রাফি দেখা হয়, তাহলে আমার মনে হচ্ছে আইফোন অনেকটাই বেটার কম্পেয়ার টু পিক্সেল 7A। বাকি পিক্সেলও কিন্তু প্রাইস অনুযায়ী খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, এটাও মানতে হবে, কারণ ফ্রন্ট ক্যামেরায় অনেক ফোনই, বেশিরভাগ চাইনিজ ব্র্যান্ডগুলো কিন্তু 4K অপশান দেয় না, এছাড়া স্টেবিলাইজেশানও পেয়ে যাচ্ছেন আপনারা পিক্সেলে। তো এটা হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের ব্যাক ক্যামেরার 4K স্যাম্পেল। বাকি একটা জিনিস ভালো লাগলো, দুটোতেই আপনারা 4K 30 FPS রেকর্ড হচ্ছে, কারণ 60 FPS করলে আলট্রা ওয়াইড ক্যামেরা শিফট করতে পারতাম না, তাই জন্য
আলট্রাওয়াইড ক্যামেরা শিফট করলাম, দেখতে পাচ্ছেন দুটোরই আলট্রাওয়াইড ক্যামেরাতে আপনারা শিফট করতে পারবেন, এছাড়া জুমও করতে পারবেন। আইফোনে ম্যাক্সিমাম 5x অবধি জুম হয় যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং পিক্সেলে দেখা যাক, পিক্সেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিক্সেলেও কিন্তু 5x। তো আবার আমি 1x-এ শিফট করে নিচ্ছি দুটোকে, 1x-এ শিফট করে নিলাম। এবার বন্ধুরা আপনাদেরকে একটু স্টেবিলাইজেশানেরও দেখাবো, কিন্তু স্টেবিলাইজেশান আগে বলে রাখি, আমার যেটুকুনি মনে হচ্ছে ব্যাক ক্যামেরা ভিডিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু আইফোন অনেকটাই এগিয়ে। যে শার্পনেস আছে, নয়েজ কন্ট্রোল আছে, সেটা কিন্তু অনেকটাই ভালো। এছাড়া যে কালার্স আছে সেটাও আমার আইফোনের একটু বেশি ভালো লাগছে কম্পেয়ার টু পিক্সেল। বাকি যদি আপনাদের একটু দুটো স্টেবিলাইজেশান দেখায়, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোই জাস্ট অসাধারণ স্টেবিলাইজ দিচ্ছে, স্টেবিলাইজেশানের ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। এছাড়া একটু ফোকাসিং টেস্টও করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোকাসিংয়ের ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, দুটো ফোনই খুব ভালোভাবে ফোকাসিংকে মেনটেন করছে। বাকি বন্ধুরা আইফোনের মধ্যে আপনারা পোর্ট্রেট ভিডিওর অপশান পেয়ে যান, কিন্তু পিক্সেলের মধ্যে আপনারা কিন্তু পোর্ট্রেট ভিডিওর অপশান পান না। ওকে, তো এবার বন্ধুরা কথা বলা যাক ফটোগ্রাফির, এবং পার্টিকুলার এই সেকশনে আমি কিন্তু কালার অ্যাকুরেসি নিয়ে কথা বলবো। এবং এইখানে কিন্তু বন্ধুরা আবার পুরোপুরি বাজি ঘুরে যাচ্ছে, মানে পিক্সেল একদম 100% বন্ধুরা রিয়েলিস্টিক এবং ন্যাচারাল কালার প্রোভাইড করে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তুলনামূলক আইফোন দেখতে পাচ্ছেন একটু বুস্টেড কালার দেয়। এবং বন্ধুরা আমি যদি ডিটেইল লেভেলের কথা বলি না, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কম্পেয়ার টু আইফোন 13 পিক্সেলের যে ডিটেইল লেভেল আছে, এছাড়া যে নয়েজ আছে সেটাও কিন্তু অনেকটাই মাচ বেটার বন্ধুরা আপনাদেরকে বলতেই হবে। আরও একটা ফটো আপনাদেরকে দেখাচ্ছি, এই ফটোটাতেও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেলের যে ফটোটা আছে সেটা অনেকটা রিয়েলিস্টিক কালার রিপ্রেজেন্ট করছে কম্পেয়ার টু যে আইফোন আছে সেটা। আইফোনে দেখতে পাচ্ছেন অনেকটা বেশি কুলার টোন দেখতে পাচ্ছেন, একটু বৃষ্টির সিজন হয়েছিল বুঝতেই পাচ্ছেন দেখে, তা সত্ত্বেও বন্ধুরা একদম রিয়েলিস্টিক ফটো কিন্তু ডেফিনেটলি পিক্সেল 7-এ ক্যাপচার করছে। আচ্ছা, তো এইবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা শট। এবং এইখানে কিন্তু বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন, সবার প্রথম যদি আমি কথা বলি ডাইনামিক রেঞ্জের, তাহলে এখানে কিন্তু বন্ধুরা ব্যাং অন পিক্সেল পুরোপুরি কিল করে দিয়েছে আইফোনকে। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আকাশটা আছে সেটা পুরোপুরি ব্লোন আউট হয়ে গেছে আইফোনের, বাট দেখতে পাচ্ছেন যে পিক্সেলে যে মেঘটা রয়েছে, যে সাদা মেঘটা রয়েছে, অথবা যে আকাশের যে নীলাভ পোর্শনটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে মেনটেন করেছে। এছাড়া বন্ধুরা হ্যাঁ, ডেফিনেটলি আইফোনের যে একটু ফিল্ড অফ ভিউ সেটা একটু বেশি ক্যাপচার করতে পারে। বাকি যদি আমি ডিটেইল লেভেলের কথা বলি, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিটেইল লেভেলে খুব বেশি ফারাক নেই যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন জুম করার পর। কিন্তু তাও আমি বলবো যে পিক্সেল 7-এর যে ডিটেইল লেভেল আছে সেটা স্লাইটলি একটু হলেও কিন্তু বেশি কম্পেয়ার টু আইফোন 13। যেমনটি বন্ধুরা আপনারা পেছনে যে গাড়ির নাম্বারটা রয়েছে সেটা দেখুন, সেটা দেখলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কিন্তু পিক্সেল 7-এতে একটু স্লাইটলি একটু ভালোভাবে ভিজিবল রয়েছে। তো আমি সাজেস্ট করবো অবশ্যই 1080p-তে দেখবেন ভিডিওটা, তাহলে হয়তো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এবার হচ্ছে বন্ধুরা মেইন সেন্সারের ফটো, এবং মেইন সেন্সারের ক্ষেত্রে বন্ধুরা আবার আমি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে স্কাইটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ব্লোন আউট হয়ে গেছে, যেমনটি দেখতে পাচ্ছেন যে নীলাভ একটা ছাপ কিন্তু দিয়েছে পিক্সেল 7-এতে। তো ডাইনামিক রেঞ্জ ডেফিনেটলি বেটার কম্পেয়ার টু আইফোন 13। বাকি যদি আমি আপনাদেরকে স্কিন টোনের কথা বলি, তাহলে স্কিন টোন এবার দুটোরই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোই খুব ভালো স্কিন টোন প্রোভাইড করে। ডেফিনেটলি আমি এমন বলবো না যে আইফোনের স্কিন টোনটা বাজে, আইফোনও খুব যথেষ্ট ভালো এবং আই প্লিজিং স্কিন টোন দেয় যেটা দেখতেও ভালো লাগে। বাট বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন, যে পিক্সেল 7-এ আছে সেটার যে ওভারঅল লুকটা আছে সেটা ভালো, কেননা বন্ধুরা যে ডাইনামিক রেঞ্জ আছে সেটা বেটার হওয়ার জন্য পিক্সেল একটু হাই কন্ট্রাস্ট লুক দেওয়ার চেষ্টা করে, যার ফলে এটা অনেকের পছন্দ হতে পারে। তো এবার কিছু কিছু লোকের আবার একটু আই প্লিজিং একটু আইফোনের শটও পছন্দ হতে পারে। বাকি আপনাদেরকে আমি দুটোই দেখিয়ে দিলাম। বাকি বন্ধুরা এটা হচ্ছে দুটো ফোনের 3x জুম ফটো। তো জুম করার পর কিন্তু বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন আপনারা যে জুম করার পরে কিন্তু আবার পিক্সেল 7-এ ডেফিনেটলি বেটার পারফরমেন্স দিয়েছে। আপনারা দেখুন, আপনাদের যদি জুম করে আমি ডিটেইল লেভেল দেখাই, এখানে আশা করি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এটা হওয়ার পেছনে কারণও আছে। ডেফিনেটলি এটা সোনির 64 মেগাপিক্সেলের সেন্সার কম্পেয়ার টু আইফোনের 12 মেগাপিক্সেলের সেন্সার, এটাও আপনাদের মানতে হবে। এছাড়া বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এর থেকেও যদি বেশি জুম করা হয়, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডেফিনেটলি যে আইফোনের থেকে পিক্সেল কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেয় জুম ক্যাপাবিলিটির ক্ষেত্রে। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা সেলফি, এবং সেলফির ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন যে পোর্ট্রেট মোডেও কিন্তু অনেক বেশি ফিল্ড অফ ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন পিক্সেল 7-এতে। এছাড়া বন্ধুরা আরও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, যে দেখতে পাচ্ছেন যে ডিটেইল লেভেল আছে সেটা কিন্তু দুটোর মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। HDXR দুটোরই খুব ভালো সেলফির ক্ষেত্রে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো সেলফির ব্যাপারে আমি দুটোকেই টাই রাখলাম বন্ধুরা সেলফি পোর্ট্রেটের ক্ষেত্রে। তো ডিটেইল লেভেল আমার দেখে ভালো লাগলো যে দুটোরই খুব ডিটেইল লেভেল ভালো, এবং আইফোনের যে ডিটেইল লেভেল আছে সেটা কিন্তু স্লাইটলি একটু বেশি ভালো, বাট এত জুম করেও কেউ দেখে না বন্ধুরা ফটোটা অ্যাকচুয়ালি ধরতে গেলে। তো নর্মাল মোটামুটি আমি দুটোকে টাই রাখলাম। ওকে, তো এবার যার জন্য আপনারা ওয়েট করছিলেন, এবার হচ্ছে পোর্ট্রেট মোড। এবং পোর্ট্রেট মোডের ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস আমি নোটিস করেছি, যে যখনই আপনারা পিক্সেলে ফটো তুলবেন না, ফটোটা একটু জুম হয়ে তুলবে, মানে 1x-এ ফটো তুললে 1.4x-এ বা 1.3x-এ একটু জুম হয়ে ফটো তোলে। বাকি দেখতে পাচ্ছেন আইফোনে মোটামুটি 1x-এ আপনারা পোর্ট্রেট ফটো
তুলতে পারবেন। বাট বন্ধুরা যদি আমি আপনাদেরকে এইচ ডিরেকশন দেখাই তাহলে আমার কিন্তু মনে হয়েছে এইচ ডিরেকশনের ক্ষেত্রে দুটোই মোটামুটি সিমিলার, কিন্তু আমার মনে হয়েছে যে আইফোনের যে এইচ ডিরেকশন আছে পার্টিকুলারলি ওয়ান এক্স পোর্ট্রেটে সেটা কিন্তু স্লাইটলি একটু ভালো কম্পেয়ার টু পিক্সেল। যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আইফোনের পাওয়াটার যে স্ক্রিন টোনটা আছে সেটাও কিন্তু একটু আই প্লিজিং লাগছে। বাট বন্ধুরা পিক্সেলের কাছে একটা মস্ত বড় অ্যাডভান্টেজ রয়েছে যে পিক্সেলের মধ্যে আপনারা কিন্তু 50mm এর ফোকাল লেন্থ বা 2x এ পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারবেন। এরকম কোনো অপশান কিন্তু আমরা আইফোনে পাই না, অবভিয়াসলি তাহলে আপনাকে আইফোন 13 Pro Max অথবা আইফোন 14 Pro Max-এ আপডেট করতে হবে বা প্রো ভার্সনে আপডেট করতে হবে। তো এই অপশানটা কিন্তু আমরা পিক্সেলে পেয়ে যাই। অবভিয়াসলি এটা ডিজিটাল জুম করছে, বাট ডিজিটাল জুম করলেও বন্ধুরা যে 50mm এর যে ফোকাল লেন্থ আমরা পেয়ে যাচ্ছি যার জন্য আমরা অনেকটা কখনো কখনো একদম DSLR-এর মতন আপনারা ফটো ক্লিক করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে বন্ধুরা এবার নাইট মোড শট, এবং বন্ধুরা এটা আমার ফেভারিট ভগবান রাধাকৃষ্ণের ফটো। অবশ্যই আপনারা নিচে কমেন্টে রাধে রাধে লিখে দেবেন, ভগবান রাধাকৃষ্ণ আপনার দিন অবশ্যই শুভ করবেন। বাকি বন্ধুরা নাইট মোডের মানে কী বলবো, এটা হচ্ছে গুগলের নাইট সাইড এবং জাস্ট ডে অ্যান্ড নাইটের ফরক চলে এসেছে আইফোন 13-এর সাথে। ট্রাস্ট মি বন্ধুরা, ঘরটা পুরোপুরি ডার্ক ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। হ্যাঁ, একটা জিনিস আমি নোটিস করেছি যে পিক্সেল 7-এ আমি ম্যাক্স করে দিয়েছিলাম, বাট একটু বেশি সময় নিয়েছে পিক্সেল 7-এ ফটোটাকে তোলার জন্য। বাট আপনার ফার্কটা দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ। মানে এখানে অন্তত আপনারা বুঝতে পাচ্ছেন যে ফটোটার মধ্যে কী কী রয়েছে, রাধাকৃষ্ণা রয়েছে, পেছনে একটা পদ্মফুল রয়েছে। এখানে বন্ধুরা আপনারা জাস্ট কিছু বুঝতেই পারছেন না, তো এতটাই বন্ধুরা ফার্ক চলে আসছে নাইট মোড অন করার পর। ওকে, তো এতক্ষণ পর্যন্ত ডিটেলে আমার যে 4K মনিটার আছে এটা কালার ক্যালিব্রেশনের সাথে আসে LG-র মনিটার 4K 32 ইঞ্চের। তো এটা অবভিয়াসলি ফটোগ্রাফি টেস্ট করার জন্যই। তো এই মনিটারের মধ্যে আমি টেস্ট করার পর যেটুকুনি দেখলাম বন্ধুরা, ভিডিওগ্রাফিতে এখনও মানে 2 বছর হয়ে গেছে প্রায় আইফোন 13 রিলিজ হয়েছে, এখনও পিক্সেল 7-এর সিরিজ কিন্তু আইফোনকে বিট করতে পারবে না ভিডিওগ্রাফির ক্ষেত্রে। বাট ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু পিক্সেল 7-এর যে কালার অ্যাকুরেসি আছে, যে ডাইনামিক রেঞ্জ আছে, যে ডিটেলিং লেভেল আছে, সেখানে কিন্তু অনেকটাই মার খেয়ে যাচ্ছে যে আইফোন 13 অথবা যাই বলেন আইফোন 14 সেটা। তো অবশ্যই বন্ধুরা আপনাদের যদি আপনারা যেহেতু বেশি ফটোগ্রাফি ক্লিক করেন এবং পার্টিকুলার যদি নেচার অথবা কালার অ্যাকুরেসি বেশি চান তাহলে কিন্তু আপনারা পিক্সেল 7-এর দিকে যেতেই পারেন। বাট যদি আপনারা ওভারঅল অলরাউন্ডার চান, মানে ফটোগ্রাফি ঠিকঠাক দেবে এবং পার্টিকুলারলি ভিডিওগ্রাফি আপনার মেন প্রায়োরিটি হয়, এখন তো আজকাল এমন অনেক লোক আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা ভিডিওগ্রাফির দিকে ভালো একটা ভিডিওগ্রাফিওয়ালা ফোন চায়, তাদের জন্য আমার মনে হয় এখনও আইফোন 13 অথবা আইফোন 14 ওয়ান অফ দ্য বেস্ট অপশান হতে পারে। তো বাস বন্ধুরা, সমস্ত কিছু আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে একবার আবারও বলছি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে নেবেন। এছাড়া 50টা লাইকের টার্গেট দিয়েছিলাম, আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, তো 50টা লাইকের টার্গেটও কিন্তু পূরণ করে নেবেন। তো বাস বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত, আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।